হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মর্নিং মুনস ডেয়ারি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি বানাতে চলেছি মুসুরি ডাল দিয়ে বাঁধাকপির রেসিপি। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। ভীষণই ডেলিশিয়াস একটা রেসিপি, একদম আলাদা ধরনের রেসিপি, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা একবার ঘরে ট্রাই করে দেখতে পারো। তো চলো শুরু করে দেই রান্না। তো আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি, একটু বড় করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি ডাল, মুসুরি ডাল ধুয়ে রেখেছি। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, নিয়েছি কুচি পেঁয়াজ, টমাটো, আর নিয়েছি রসুন থেতো করে, সাথে নিয়েছি ধনে পাতা, আর গুঁড়ো মশলা নিয়েছি জিরে পাউডার, হলদি পাউডার আর নুন। তো এই দিয়ে রান্নাটা করব, আর পুরো রান্নাটাই আমি সর্ষার তেল দিয়ে করব। তোমরা ইচ্ছা করলে রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারো। তো আমি এখানে 2 চামচের মতো সর্ষার তেল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফুরন, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, সাথে দিয়ে দিলাম সাদা জিরে। এবার একসাথে ভালো করে আমি লুকে ভেজে নিচ্ছি। 3-4 সেকেন্ডের মতন আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম রসুন থেতো করে যে রেখেছিলাম রসুনগুলো, এবার রসুনটাকেও ভালো করে ভেজে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও ভালো করে আমি ব্রাউন করে ভেজে নেব। তো পেঁয়াজটাও আমি ভেজে নিয়েছি ভালো করে, একদম লাল করেই ভেজেছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো তোমরা চাইলে একটু চিরে দিতে পারো যদি ঝাল খেতে পছন্দ করো। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, হলুদ, জিরে পাউডার আর নুন, আর সাথে দিয়ে দিলাম একটু জল। এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল সেপারেট হয়ে যাচ্ছে আর ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। তো মশলাটা আমি ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তেল সেপারেট হয়ে গেছে। এখন এই মুহূর্তে দিয়ে দিলাম বাঁধাকপি যে কেটে রেখেছিলাম বাঁধাকপিগুলো, বাঁধাকপিগুলো আমি একটু বড় করেই কেটেছি। এইবার আমি মশলার সাথে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেব। আর এটাকে আমি 10 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে কষিয়ে নেব। বাঁধাকপির রেসিপি আমি আরেকটাও করেছিলাম মুগ ডাল দিয়ে, আর ওটা ছিল নিরামিষ রেসিপি। তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারো, ভীষণই ডেলিশিয়াস হয় রান্নাটা। মুগ ডাল দিয়েও ভালো লাগে। তো আজকে আমি করছি মুসুরি ডাল দিয়ে। আমি 10 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি বাঁধাকপিগুলো, দেখো অনেকটা মজে গেছে। এখানে আমি 1টা বাঁধাকপি নিয়েছি,
আর এক কাপ মতো মুসুর ডাল নিয়েছি। এখন আমি এই ডালগুলো দিয়ে দিলাম। এবার ডালের সাথে ভালো করে বাঁধাকপিগুলো মিশিয়ে নেব। আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ডাল আর বাঁধাকপি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল এখানে গরম জলই দেবে, ঠান্ডা জল দেবে না। তো গরম জলটা দেবে, যতটুকু প্রয়োজন ততটুকুই দেবে। আমি এখানে একটু বেশি করে দিয়েছি যাতে বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে যায় আর ডালটাও সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম টমেটো। জলটা আমার বয়েল হয়ে গেছে। এখন আমি ঢেকে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ডাল আর বাঁধাকপিটা আমি ঢেকে রেখেছিলাম, প্রায় 15 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তো 15 মিনিট পর তুলে নিলাম। আমার বাঁধাকপি আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আছে হাই টু মিডিয়াম ফ্লেমে। তা আমার অলমোস্ট হয়েই আসছে। এখন লাস্টে আমি দিয়ে দিলাম ঘি, 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনে পাতার সাথে। তো আমার হয়েই গেছে। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসব কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।